प्रसादो जोस्या प्रसादान्यगति कुतोपि धैयं स्तुवं स्तस्व जशस्त्रिसन्धं वन्दे श्री चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षङ्कम्बुकण्ठम् स्मितसुभगमुखं स्वाधरे नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावन युवती शतवृतं ब्रह्मगोपालवेषं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरि प्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं जकृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरि भक्ति पराजे च हरि नाम परायणा
दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते, नमो कृष्णाय विद्धसे, ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं, देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ, श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলোৎপাদ গতির মোহ, সকৃপা জ্যোষ্ঠিদানেন সন্ত সন্তবলম্বনম্। সংবিভ্রাণ দধতিহ হি হৃত্তিষ্ঠন্তি বা শ্মশারম্, নীচ গোঘ্নাদপি জগদহ প্লাবয়ত্তশ্রু পূরয়ি, কো বা জানাত্তহ গহনং হেম গৌরাঙ্গরঙ্গম। কলিযুগ পাবন প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু সর্বাবতারী শ্রী শ্রী নদিয়া বিহারীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য, গৌরভক্ত শিরোমণি বৃন্দারণ্য নিবাসী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ, তিনি তার চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে বিশ্ববাসীকে গৌরভক্তির রসে ডোবাতে এই কলিযুগে মানব মাত্রই যাতে অনন্য গৌর ভক্ত হন সেই শুভাকাঙ্ক্ষা নিয়েই গ্রন্থ তিনি প্রণয়ন করেছেন। কলিযুগের কেবল ভারতের নয়, অখিল জনমানব তারা ঐকান্তিক ভাবে
গৌর চরণার বৃন্দকে জীবনের সর্বস্ব বলে বরণ করে নিন। সরস্বতী পাদের বুক জোড়া এই শুভ আকাঙ্ক্ষা। উনি তার অনুভূত যে গৌরাঙ্গ প্রভুর রূপ গুণ, পতিত পাবনী লীলা, তাই উপহার দিয়ে চলেছেন একের পর এক শ্লোকে আপনাদের হৃদয় ভাণ্ডারে, শ্রবণ ভাণ্ডারে। এই শ্লোকে বলছেন যে হেম গৌরাঙ্গ রঙ্গং কোবা জানাতি, অহহ আশ্চর্য, অতি আশ্চর্য, বিস্ময়ে হতবাক, এমন কোনদিন হয়নি। সোনার গৌরাঙ্গের রঙ্গ কে জানে, কোবা জানাতি, নিগম নিগুর লীলা, বেদ বিধির পার খেলা, এই মহাবতারীর মহাবতারণ রঙ্গ কে জানেন। অনন্ত মহেশ্বর ব্রহ্মা তারাও কি বর্ণনা করতে পারবেন? ক্ষুদ্র মানব কোঞ্চা সরস্বতী পাদ কি এমন মহামহিমা আপনি অনুভব করলেন যে আপনি বলছেন কো জানাতি, ব্রহ্মাণ্ডটা তো আর এতটুকু নয়, কে জানে? সত্যি বলছি, কারণ দেখাচ্ছেন, অকারণে কথা বলিনি, অযৌক্তিক বাক বিড়ম্বনা করিনি। বাগাড়ম্বরাচার্য নই, সরস্বতী পাদ কট্টর গৌর ভক্ত। গৌর পারম্যবাদী, এই সিদ্ধান্ত তার বুক জোড়া। ন চৈতন্যাত কৃষ্ণাত জগতি পরতত্ত্বং পরমিহ। তিনি গৌর ভক্তি বিহীন ওই কান্তি কৃষ্ণ ভক্তেরও সঙ্গ কামনা করেন না। শুধু তাই নয়, কলিযুগের জীব যদি গৌরাঙ্গকে নিজের অভীষ্ট দেবতা মহা 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 মহেশ্বর বলে বরণ করে না নিতে পারেন, তিনি তাদের জন্য আক্ষেপ করেছেন তথাকথিত সমস্ত সম্প্রদায়ের জন্যই তার আক্ষেপ বুক জোড়া। কেন তারা গৌর ভক্ত হচ্ছেন না? এই প্রশ্ন সরস্বতী পাদের সামনে বললেন যে ইতিপূর্বে অনুপমাম ধর্মনিষ্ঠাম দধত, জগতে অনেক ব্যক্তি ছিলেন যাদের ধর্মে অপরূপ নিষ্ঠা, যা আজকালকার দিনে শুনলে মনে হবে রূপকথা। একজন দেশের রাজা, তাকে কোনো কারণে কোনো জবন কোরোয়ার জল খাইয়ে দিয়েছে,
তো বর্তমান কালে এটা কিছুই না। বরঞ্চ বলা যেতে পারে আপনি কাঁদছেন কেন, এত হাউতাশ করছেন কেন, কপাল চাপড়াচ্ছেন কেন এত, একটু গঙ্গা জল পান করে নিন। নাই চরণামৃত শালক গ্রামে, গেল আপদ, কিন্তু এত কট্টরতা দেখুন, ধর্মে এমন অনুপম নিষ্ঠা, ধর্মে অনুপম নিষ্ঠা হওয়া সাধারণ কথা নয়। মহাপ্রভু স্বয়ং বললেন প্রয়াগে যখন শ্রী রূপপাদকে শিক্ষা দিচ্ছিলেন যে এই ব্রহ্মাণ্ড ভরে অসংখ্য জীবনিচর, তারা কর্মচক্রে ভ্রাম্যমান, তার ভিতরে স্থাবর জঙ্গম চল অচল, স্থাবরের সংখ্যাই বেশি জঙ্গম স্বল্প, তার ভিতরে মনুষ্য জাতি অতি অল্পতর, মানুষের সংখ্যা নাকি পৃথিবীতে সবচেয়ে কম, কিন্তু আজকের জগতের দিকে দৃষ্টি দিলে মনে হয় মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি, কারণ পশু পক্ষীর প্রজাতি প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, প্রজাতিগুলিকে সংরক্ষণ করবার জন্য বহু চেষ্টা করলেও প্রজাতি প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে, পশু পক্ষী এবং বৃক্ষ, কিন্তু শাস্ত্রীয় বিচার এখানে তো বাস্তব জগতের ব্যাখ্যা হচ্ছে না, এটা তো কত কথার আসর নয়, এটা তো শাস্ত্রীয় সমীক্ষার আসর। মহাপ্রভু বললেন তার ভিতরে মনুষ্য জাতি অতি অল্পতর, তার ভিতরে আবার কত রকমের মানুষ, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ কত কত, ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর, তার ভিতরে বেদবাদী যারা তারাই তো আস্তিক, শাস্ত্র গ্রন্থ স্বীকার করেন, অবশ্য সবারই নিজ নিজ ধর্মশাস্ত্র আছে, যে জাতি হন না কেন প্রত্যেক জাতিতেই মহাপুরুষের আবির্ভাব ঘটেছে, তাদের নিজ নিজ ধর্মশাস্ত্রও আছে, কিন্তু সেইগুলি বেদেরই অংশবিশেষ টুকরো টুকরো। তাহলে অখণ্ড জ্ঞান ভাণ্ডার বেদকে যারা স্বীকার করেন এবং ঈশ্বরের অস্তিত্বে যারা বিশ্বাসী, বেদোক্ত সদাচারগুলিকে জীবনে পালন করে, অহিংসা অস্তেয় ইত্যাদি যে ধর্মের 10টি লক্ষণ, মানব ধর্ম যাকে বলা হয়েছে, ধর্মস্য দশলক্ষণম, তাদেরকেই বলা হয়েছে আস্তিক, যারা যথার্থ মানব। কিন্তু প্রভু বলছেন বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে, ধর্ম নাহি গণে। অনেক দার্শনিক বলেন এই যে হিন্দু কথাটি এইটি সুপ্রাচীন নয়, কারণ বিদেশিগণই ভারতবর্ষবাসীকে হিন্দু বলতেন, সিন্ধু কথার থেকে ধীরে ধীরে অপভ্রংশ হয়ে স হ হয়ে হিন্দু শব্দের উৎপত্তি। এই প্রকার হিন্দু সংস্কৃতি হিন্দু কৃষ্টি জাতির উপরে অনেক গবেষণা ইদানিং মহামান্য বিদ্বানগণ করেছেন,
সেসব কথা আলোচনার সময় স্থানে নেই। তো যারা হিন্দু বলে পরিচয় দেন, সনাতন ধর্মাবলম্বী, এইটি শাস্ত্রীয় শব্দ, বা আর্য ধর্মাবলম্বী বললেন, তাদের ভিতরেও কয়জন হৃদয়ের সঙ্গে বেদকে মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে। আবার বেদাচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, সবাই মনে করেন ঘর সংসার করা, দরিদ্র দিন দুঃখীর সেবা করো, আত্মীয় সেবা করো, সৎপথে থাকো, এটাই ধর্ম। বাস্তব জগৎকে যত সুন্দর বানাতে পারো, নিজের বাস্তব জীবনকে যত সুখময় করে তুলতে পারো, অভাব অভিযোগের অভাব, এইটাই মানব জীবনের সার্থকতা। বাস্তববাদী আমরা, এই শ্রেণীর লোকই বেশি। দিন দুঃখীর সেবা করো, জনতা জনার্দনের কল্যাণে নিয়োজিত হও, বহু জনহিতায়। তোমার জীবন তোমার সেবায় না লেগে দেশের দশের জনতা জনার্দনের সেবায় লাগুক, ঠিক কথা, কোথায় ভুল নেই। এদেরকে বলা হয় কর্মনিষ্ঠ, কর্মী, তপস্বিভ্য অধিক যোগী, কর্মীভ্যশ্চাপি অধিক মত, জ্ঞানীভ্যশ্চাপি অধিক যোগী, তসমাদ যোগী ভবার্জুন। ভগবান বললেন যে কর্মী অপেক্ষাও জ্ঞানী যোগী শ্রেষ্ঠ। নহি জ্ঞানীন সমম পবিত্রমিহ বিদ্যতে, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্ম স্যাৎ কুরুতে তথা, শ্রীমদ ভগবদ গীতা। তাহলে একজন সকাম তপস্বী অপেক্ষা একজন কর্মী শ্রেষ্ঠ, আবার লক্ষ কোটি কর্মী অপেক্ষা একজন জ্ঞানী শ্রেষ্ঠ, যিনি চিদাত্ম সত্তার অনুভব লাভ করেছেন। বেশ কথা, সেই কোটি কোটি জ্ঞানীর ভিতর, কোটি কোটি কর্মীর ভিতরে একজন জ্ঞানী হন। কাকে এখানে জ্ঞানী বলা হলো? যিনি চিদাত্মানুভূতি প্রাপ্ত হয়েছেন, আত্মানুভূতি, বিভু ব্যাপক ব্রহ্ম সত্তার অনুভূতি যার জীবনে এসেছে তাকে জ্ঞানী বলে। বাগ আড়ম্বরাচার্যকে জ্ঞানী বলা হয় না। আবার এই প্রকার কোটি কোটি জ্ঞানীর ভিতরে জ্ঞান সাধনা তো অনেকেই করছেন, অহং ব্রহ্ম অহং ব্রহ্ম অহং ব্রহ্মাস্মি। মহাপ্রভু রেগে যেতেন, অদ্বৈত প্রভু জ্ঞানের ব্যাখ্যা করেছিলেন বলে প্রভু দণ্ড দিলেন, মুরারিগুপ্ত জ্ঞানের ব্যাখ্যা করতেন বলে প্রভু একদিন ভোজনকালে বাল গৌরাঙ্গ তার থালায় গিয়ে হিসু করে দিলেন, দেখালেন যে জ্ঞানীর থালায় আমি হিসু করি। বেশ কথা, তেমনি প্রভু সারা লীলাতেই জ্ঞানবাদকে খণ্ডন করে শুদ্ধ দাস্যবাদের প্রতিষ্ঠা করেছেন, ভক্তিবাদ, ভাগবত ধর্ম। বর্ণাশ্রম ধর্মেরও তাদৃশ আদর করেননি, তারই শ্রীমুখের উক্তি, এত সব ছাড়িয়ার বর্ণাশ্রম ধর্ম, অকিঞ্চন হইয়ালয় কৃষ্ণৈক শরণ।
কিন্তু এগুলি ছাড়া বাস্তব জগৎ চলে না। জনতা জনার্দনের সেবা ছাড়া বাস্তব জগৎ চলবে কি করে? অনেক রহস্য কথা এসবের ভিতরে। তো কোটি কোটি জ্ঞানীর ভিতরে একজন মুক্ত হন। ভারতবর্ষে কিন্তু আজও চার ভাগ মানবের ভিতরে তিন ভাগ মানবই ব্রহ্মজ্ঞানী, এই হিসাব আপনারা হয়তো রাখেন। বিশেষ বিশেষ প্রতিষ্ঠিত সম্প্রদায় তারাও ব্রহ্মজ্ঞানী। ভক্তিবাদ এখনো সারা ভারতের বুকে ছড়িয়ে পড়েনি। গৌরাঙ্গ যে স্বয়ং ভগবান, সমগ্র বাঙালি জাতি আজও এই অনুভূতির আলোর থেকে বঞ্চিত আছে। বাংলা মানবগণকে যদি চার ভাগ করা যায়, এক ভাগও আজ গৌর ভক্ত হননি। এটি হার্দিক বা মার্মিক সত্য, কিন্তু এটি বেদনারই বিষয়। এর মূল অনুসন্ধানে একটি তথ্য বা তথ্য এসেছে, সেটি হচ্ছে গৌরলীলা গৌরীয় গৌরব গ্রন্থ রাজির তাদৃশ প্রচারের অভাব। এই যে সমগ্র বাঙালি জাতি আজও গৌরাঙ্গকে সর্বোপরি মহা 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 মহেশ্বর বলে অনুভব করতে পারেননি, এর পেছনে দুর্বলতা কোথা? দুর্বলতা গৌর গৌর লীলা গৌরী ও গৌরব গ্রন্থরাজির প্রচারের অভাব। সেই প্রকার বক্তা, সেই প্রকার প্রেমিক, সেই প্রকার শক্তিধর মহাপুরুষগণের পদার্পণ আজ জগৎ আকাঙ্ক্ষা করে। ভারত বসুন্ধরা বঙ্গজননী, তিনি কামনা করেন এই সম্প্রদায়ের বুকে আবার সেই সব জগৎপূজ্য মহাপুরুষগণ নেমে আসুন গোলকের থেকে ভুলোকে, দুলোকের থেকে এই মাটির লোকে। তারা ধরার বুকে এসে আমাদের কাছে ধরা দিন, তারা তাদের সেই ওজস্বিনী ভাষায়, যে ভাষা জনমন হারিণী প্রাণাকর্ষিণী, যে ভাষা মহ অন্ধকার বিদ্রাবিনী, সেই ভাষায় তারা গৌরভক্তির দিব্য কিরণালো পৃথিবী জুড়ে বিস্তার করুন। মার্তণ্ডের মতো, মাধ্যাহ্নিক সূর্যের মতো প্রভু বলছেন, কোটি মুক্ত মধ্যে সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। হিসাবটা দেখুন, কোটি জ্ঞানীর ভিতরে একজন মুক্ত হন, আর কোটি কোটি মুক্ত পুরুষ যারা উপরে বাস করে, ওরা তো ধনী আমরা তো দরিদ্র, ওরা নিচে নামবে কেন? এই জন্য জীবন মুক্ত পুরুষগণ স্বর্গের উপরে জন মহ তপ সত্য ইত্যাদি লোকে নিবাস করছেন। এই যে যত ঋষির নাম আপনারা শুনেছেন, হয়তো অনেকেই ভাববেন যে ঋষিরা বুঝি বিদায় নিয়েছে, কোথায় যায়নি, ওনারা সব ওই উপরের লোকে আছেন, তারা অমর মায়াতীত। মায়াতীত বলতে পার্থিব ভোগের আকর্ষণের অতীত, ব্রহ্মানন্দ নিমগ্ন। সুকমুনি মহারাজ পরীক্ষিতে সবাই বসে বলছেন, সেখানে তো যারা শ্রোতা তাদের ভিতরে প্রায় প্রায় করেই সব জীবন মুক্ত, সব ঋষি। সেই সভায় সাধারণ কারোর শ্রোতা হওয়ার ক্ষমতা নেই, সব জন তপলোক নিবাসী ঋষি তারা, স্বেচ্ছায় পৃথিবীতেও বিচরণ করেন। পৃথিবীরও কিছু আছেন, তারা শ্রোতা,
মহাপুরুষের সামনে উনি যখন বৃত্তাসুর চরিত্র বর্ণন করছেন, মহারাজ চিত্রকেতুর উপাখ্যান, সেখানে উনি বললেন যে মহারাজ কোটিস্বপি মহামুনি সুদুর্লভ প্রশান্তাত্মা, এই প্রকার প্রশান্তাত্মা জিতেন্দ্রিয় ভগবত ভক্ত কোটিসু মুনিসু অপি সুদুর্লভ, যারা জীবন মুক্ত তাদের ভিতরেও একজন ভক্ত দুর্লভ, একজন সাধক সাধনা করে সিদ্ধি লাভ করে যখন বৈকুণ্ঠে যান। বৃহৎ ভাগবতামৃতে গোস্বামীপদ বর্ণন করেছেন তখন কিভাবে ঊর্ধ্বলোকবাসীগণ তাকে অভ্যর্থনা করেন, পুষ্প বর্ষণ করতে থাকে। যখন স্বর্গলোক ভেদ করে কোন সিদ্ধ সাধক তিনি বৈকুণ্ঠগামী হচ্ছেন, স্বয়ং দেবরাজ সপার্ষদে উর্বশী রম্ভা তিলোত্তমা মেনকা আদিকে নিয়ে বিশ্বাবসু আদি গন্ধর্ব সঙ্গে সঙ্গীত এবং পুষ্প বর্ষণের দ্বারা তাকে অভ্যর্থনা জানান। ধন্য ধন্য আপনি, আপনি বৈকুণ্ঠে যাচ্ছেন প্রভুর সেবায়, প্রভু এই ছলে হয়তো আমাদিগকে স্মরণ করবেন যে অমুক ব্রহ্মাণ্ডের অমুক ব্রহ্মার অধীনস্থ অমুক পুরন্দরের শাসিত দেশের থেকে এই মানবটি বৈকুণ্ঠে আজ এলো। পার্শ্বত্ব শোনাবে প্রভুকে, সেই ছলে হয়তো প্রভু কৃপা দৃষ্টি বর্ষণ করবেন। যখন জনমহ তপলোক ভেদ করতে থাকেন তখন ঋষিগণ উঠে কৃতাঞ্জলি হয়ে স্বাগত জানান, ধন্য ভক্ত মহানুভব, ধন্য আপনি, ধন্য আমাদের ভাগ্যে হলো না। যখন ব্রহ্মলোক ভেদ করেন তখন ব্রহ্মা স্বয়ং কৃতাঞ্জলি হয়ে সম্মান জানান, সেই বিমানের উদ্দেশ্যে প্রণত হন, আমার ভাগ্যে হলো না বৈকুণ্ঠ গমন, প্রভু আমায় এই বিশাল কর্মজালে জড়িয়ে দিলেন, বিব্রত এই ব্রহ্মার আসন পেয়ে সতত কখন প্রভুর স্মরণ করব। এইবার ভক্ত প্রকৃতির আবরণকে ভেদ করছেন, প্রকৃতির উপরের যে আবরণগুলি, তখন প্রকৃতি দেবী নানা দিব্য সম্ভার নিয়ে সেই ভক্তের সেবার নিমিত্ত প্রস্তুত, এক একটা আবরণে এক একটা অলৌকিক ঐশ্বর্য। শেষে সেই মুক্তি লোক বিরজা, যার এক বিন্দু জল ভুবন পাবনী জননী জাহ্নবী, সিদ্ধ লোক ভেদ করে উঠছেন ভক্ত, সেখানে অনন্ত আত্মা বিশাল সেই জ্যোতির সমুদ্রেতে তারা মিশে আছেন। একটা দুর্গতি বলতে হবে, রসগোল্লা আস্বাদন করতে গিয়ে কোনো ব্যক্তি রসগোল্লার কড়াইয়ে পড়ে গিয়ে রসগোল্লা হয়ে গেছে, এখন মজাটা দেখুন। তেমনি জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ, রসব্রহ্মকে আস্বাদন করতে গিয়ে জীব নিজেকে ব্রহ্ম বলে মনে করে সে ওই রসগোল্লার কড়াইয়ে পড়ে যাওয়ার মতো নিজেই ব্রহ্ম সেজে গেছে। কিন্তু বিন্দু কি কখনো সিন্ধু হয়? একটা ছোট রেণু কোনোদিন কি সুমেরু হতে পারে? পিপিলিকা কি কোনোদিন গরুর হতে পারে? বললেন এগুলি হলেও সম্ভব, কিন্তু জীব ক্ষুদ্র অনু, ভগবত দাসত্ব তার স্বরূপ, সে কি করে ব্রহ্ম হবে? বৃংহতি বৃংহয়তি ইতি ব্রহ্ম,
এই জন্য বেচারীরা ওইখানে ভাসছে অনন্ত জ্যোতির সমুদ্রে, নিজেকে তো মিলিয়ে দিয়েছে কিন্তু এখনো ভাসমান। ব্রহ্মানন্দ আস্বাদনে তারা নিজেকে কৃতকৃতার্থ বলে মনে করছেন। তার উপরে সদাশিব লোক, সেইখানে শ্রীমন মহাদেব, তিনি মহাবিষ্ণুরই একটি মূর্তি, তিনি গুণময় শিব নন, সকল শিবের মূল উনি, আদি ভক্ত চূড়ামণি শ্রী সদাশিব, সতত প্রভু আরাধনায় ব্যগ্রচিত্ত, বৃহৎ ভাগবতামৃতম। তার উপরে বৈকুণ্ঠ লোক। তো এতগুলি স্থান যখন ভক্ত ভেদ করে যান, সবাই সম্মান করেন অর্ঘ্যপাত্র নিয়ে, পূজার নিমিত্ত ব্যস্ত সমস্ত হয়ে পড়ে। এত ভক্তির মহিমা, ভক্তির মহিমা। কিন্তু কোটি কোটি মুক্ত পুরুষের ভিতরে একজন ভক্ত অত্যন্ত দুর্লভ। কোটি মুক্ত মধ্যে সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। তো সেকালের দিনে মানুষের ধর্মে যে নিষ্ঠাটা ছিল, আজ তার পেরেছে এত নিষ্ঠার সঙ্গেও। সার্বভৌম ভট্টাচার্য কম নৈষ্ঠিক ব্রাহ্মণ নন, তিনি প্রকাণ্ড স্মার্তবাদী। মহাপ্রভু তার সেই স্মার্ত অনুপম নিষ্ঠাকে ভক্তি নিষ্ঠায় আনানোর নিমিত্ত, ওই যে সেদিনের কথা মনে পড়ে কি, জগন্নাথ দর্শন করে অতি প্রত্যুষেই চলে গেছেন, তখনও সূর্যোদয় হয়নি, ভট্টাচার্য জাগেননি, প্রভুর হস্তে প্রসাদ শ্রীমন্দিরে, দ্বারে গিয়ে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ ধ্বনি করছেন। তখন ভট্টাচার্যের নিদ্রা ভঙ্গ হয়েছে, উনি কৃষ্ণ 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 বলে উত্থিত হচ্ছেন। কে যেন আওয়াজ করছে, দ্বার খুলেই দেখেন প্রভু, কোন আর কথাবার্তা নাই, উনি সেই হাত বাড়িয়ে দিয়েছেন, হস্তে আছে জগন্নাথের মহাপ্রসাদ। মুখ দণ্ডি সন্ধানটি করেননি এত কঠোর ব্রাহ্মণ উনি, কিন্তু প্রভুর কৃপা হয়েছে অভিপ্রায় বুঝে, উচ্ছিষ্টং পর্যুষিতং বাপি আনিতং দূরদেশত। সতলত পণ্ডিত, সবকিছুই তার জানা। প্রাপ্তি মাত্রেণ ভক্তব্যম নাত্র কাল বিচারণা। মহাপ্রসাদ প্রাপ্তি মাত্রেই ভক্ষণ করা উচিত। স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নহিব জায়তে, এই এই গুলিতে প্রভু তার স্মার্ত নিষ্ঠা পরিহার করিয়ে বৈষ্ণবী নিষ্ঠা সন্দর্শনে অত্যন্ত প্রীত হয়ে আলিঙ্গন করলেন। তোমার ভাগবত ধর্মে অনন্য বিশ্বাস হয়েছে, মহাপ্রসাদে তোমার বিশ্বাস হয়েছে, এইটি দেখে আমি ধন্য, আমি ত্রিভুবনকে জয় করব, করলাম, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। প্রভু গাঢ় আলিঙ্গন করলেন, বুঝলাম ভট্টাচার্য আজ তোমার কৃষ্ণ ভক্তি হয়েছে, আমিও নিশ্চিন্ত যে আমার মত বিশ্বে বিকবে। তো তাদের এই যে এত অনুপম নিষ্ঠা, সেই দিন শ্রীবাসের মন্দিরে যখন প্রভু কীর্তন করছিলেন, কাউকে কিন্তু আমার আজ্ঞা ছাড়া প্রবেশ করতে দেবে না, এনাকে নিষেধ করি কি করে, জন্মের থেকে দেখে আসছি ইনি নবদ্বীপবাসী, দুধ ছাড়া আর কিছু খানই না,
গঙ্গার তীর ছাড়া অন্যত্র কোথাও জানি না। নৈষ্টিক ব্রহ্মচারী বিষয় সুখ কাকে বলে তা তিনি কোনদিনই বোঝেননি, আজও বোঝেন না। তো ইনি একটু নিমাই চাঁদের নৃত্য দেখতে চান গৌর হরির, এনাকে কি করে নিষেধ করি? প্রভু থেকে 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 বলছেন, শ্রীবাস আজ আনন্দ পাচ্ছি না কেন কীর্তনে? কোনো উত্তর নেই, আবার নৃত্য চলছে। মঞ্জির রঞ্জিত পদযুগ মধুর, সেই আজানুলম্বিত ভুজযুগল ঊর্ধ্বে উত্তোলন করে গৌর হরি অপূর্ব হরিনামের ধ্বনিতে মত্ত হয়ে রসসাগরে স্বর্ণ কমলের মতো অঙ্গ প্রত্যঙ্গ আন্দোলন করতে করতে সুঠাম নাটুয়া ছন্দে শ্রীবাসীর অঙ্গনে করছেন বিচরণ চারিদিকে ভক্তগণ। বলি কি আনন্দ পাচ্ছি না কেন আজ? কোনো উত্তর নেই। শেষে বারবার যখন প্রভু এই প্রকার থমকে দাঁড়ান আর বলে, বহিরঙ্গ কেউ আছে কি এখানে? তখন ভীত হয়ে শ্রীবাস বললেন, প্রভু কেউ নেই, একজন চিরকাল দুধ পান করে থাকেন পয়পানকারী বিপ্র নবদ্বীপে প্রসিদ্ধ তপস্বী, তিনি একটু আপনার নিত্য দর্শন করছেন ওই আড়ালে। প্রভু রেগে গেলেন, কি সারা জীবন তপস্যা করলে আর দুগ্ধ পান করে থাকলে আমায় মেলে? হুঙ্কার গর্জন করে অনেক কথাই শুনিয়ে দিলেন বিশ্বম্ভ, তারই অধিকার ওগুলি বলবার। কাঁপতে কাঁপতে সেই তপস্বী এসে চরণে পড়ল, সঙ্গে সঙ্গে প্রভু তাকে কৃপা করে প্রেমালিঙ্গনে ধন্য করে অজভব দুর্লভ প্রেম সম্পত্তি দিলেন, অশেষ সম্মান করলেন, কারণ প্রেমিক তার অত্যন্ত প্রিয়। তো এদের ধর্মে নিষ্ঠা অনুপম, কিন্তু সরস্বতীপাদ বলছেন হলো কি? আবার গরিষ্ঠাং বিষ্ণু ভক্তিং সংবিভ্রাণ, যারা শ্রেষ্ঠ ভক্তির সম্যক রূপে আশ্রয় করেছেন, গরিষ্ঠ বলতে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ শুদ্ধা ভক্তির আশ্রয় নিয়েছেন, অশুদ্ধা ভক্তি নয়। বললেন ভক্তি অশুদ্ধা হয় না, বিদ্ধা, সঙ্গসিদ্ধা, স্বরূপ সিদ্ধা ইত্যাদি ভেদ। বললেন যারা শুদ্ধা ভক্তির আশ্রয় নিয়েছেন, যেমন রামানুজ সম্প্রদায়, বিষ্ণুস্বামী সম্প্রদায়, অন্য অন্য যে সম্প্রদায়, তারা সকলেই শুদ্ধ ভক্ত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সরস্বতীপাদ বলছেন যে কারো কি ইতিপূর্বে এই প্রকার অশ্মশার হৃদয় বিগলিত হয়েছে কি? এত সদাচার, এত ধর্মনিষ্ঠা তাদের, আবার কেউ কেউ উত্তমা ভক্তির যাজন করছেন, বেশ কথা, তারা সকলেই অশেষ সম্মান ও ভাজন, কিন্তু বলি কি কারো হৃদয় এতখানি বিগলিত হয়েছে কি ইতিপূর্বে? হয়নি আপনাকে কে বলল? বললেন না, এতখানি শুদ্ধ এবং বিগলিত হয়নি। আরেকটা কথা বলি, আপনার কানে কানে বলি, প্রাণে প্রাণে বলি, মনে মনে বলি, বলি নয় আপনার সঙ্গে যুক্তি করি, সেটি হচ্ছে যে গোঘনাদ অপি নিচ জন, গোঘ্ন গোঘাতি যে জবন, বুঝলেছ,
বললেন, সেই গোঘাতি যবন অপেক্ষাও যারা অতি নীচ জাতি, আরো নীচ আরো নীচ। বললেন, তাদের উদ্ধার কি ইতিপূর্বে কেউ করেছেন? মনে তো হয় না। ভাগবতেও যবন জাতির কথা আছে, ওরা চিরকালই আছে ব্রহ্মার সৃষ্টিতে, দৈত্য যেমন চিরকাল। যেদিন দেখুন প্রথম সৃষ্টি জল জলে জলাকার, সেদিনও হিরণ্যাক্ষ এত কাণ্ড করে বসল, পৃথিবীকে নিয়েই রসাতলে চলে গেল। যেদিন বেদের প্রথম উৎপত্তি, সেদিনও অসুর ছিল, হয়গ্রীব দৈত্য বেদকে অপহরণ করল। ওরা তো চিরকাল আছে আলো আধারের মতো। সৃষ্টি তো দুই প্রকার, দৈবী আসুরি এবচ, বিষ্ণু ভক্তি পর দৈব আসুরস্তদ বিপর্যয়। এই তো শ্রীমৎ ভগবদ গীতায় ভগবান বললেন, দৈবাসুর সম্পদ বিভাগ বিভাগ যোগে। কিন্তু তাদের উদ্ধার কে কবে করেছে? মহারাজ পৃথু তাদেরকে শাসন করেছেন, পরবর্তীকালে যারা রাজা হয়েছেন তারা এই ব্রহ্মাবর্ত দেশে তাদের ঢুকতে দেননি। ভাগবতে এতটুকু বর্ণনা আছে। কিন্তু তাদের উদ্ধারটা কে করল? কিন্তু গৌরাঙ্গ সুন্দর তিনি এমন অবতার, জন্মক্ষণে নীলাম্বর চক্রবর্তী গণনা করে বলে দিলেন, শচি মিশ্র পুরন্দর, এই শিশুর যে জন্ম লগ্ন দেখছি, না এ গৌরের রাজা হবে, না হলে পরম মহাপুরুষ হবে, যবন এই শিশুকে আরাধনা করবে। যে বিষ্ণুদ্রোহী যবন, বললেন, তারাও এই শিশুর হবে আরাধ্য। ভবিষ্য গণনায় এই উক্তি বেরিয়েছিল সেদিন, পরিণামে সেইটি অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। সর্বপ্রথম প্রভু কোন যবনকে কৃপা করেন? আমার ভক্তের সেবক আমার কত প্রিয়। কি বললে আবার বলো, শুনতে পাইনি, আবার বলো কি বললে? বলছি কি, আরে দুঃখী, জলের কলসটা এখানে নিয়ে আয়, এই দিকে এই দিকে। প্রভু রেগে গিয়ে বললেন, যে ভগবানের সেবা করে সে দুঃখী কোনোদিন হতে পারে? কে নামটা দিল দুঃখী, এ তো সুখী। এমন একটা গ্রন্থ চৈতন্য ভাগবত, কেউ যদি 100 বারও জীবনে পড়ে, আগার থেকে গোড়া, গোড়ার থেকে আগা, প্রতি ক্ষণে ক্ষণে নূতন আস্বাদন, নূতন রস। মনুষ্যে রচিতে নারে ঐছে গ্রন্থ ধন্য, আমাদের সম্প্রদায়ের সর্বপ্রধান এবং সবচেয়ে সুন্দরতম আস্বাদ্য গ্রন্থ, সর্বজন গ্রাহ্য, সেটি হচ্ছে চৈতন্য ভাগবত। সারা ভাগবতের সার নির্যাস, সেই গ্রন্থখানিকে মনে হয় কণ্ঠে রাখি, এত এক একটা পয়ারের গাম্ভীর্য এবং আলোক। সেইখানে ব্যাসাবতার লিখছেন যে ব্রহ্মা মহাদেব যোগীজন হাজার হাজার বৎসর তপস্যা করে কেন সারা জীবনেও যা পাননি, শ্রীবাসীর দাস দাসী তা পেল। ভক্তের দাস দাসীর কত মহিমা! কুলিন গ্রামে সত্যরাজ খান বসু রামানন্দ শ্রেষ্ঠ গৌর ভক্ত, এই গুণে মহাপ্রভু সেই সারা গ্রামবাসীকে প্রেম দিয়েছেন। কুলিন গ্রামের মহিমা কহনে না যায়, শুকর চড়ায় ডোম সেহ কৃষ্ণ গায়। মহাপ্রভু বললেন, কুলিন গ্রামের কুকুর বেড়ালগুলো আমার প্রিয়। কেন? ওটা ভক্তের গ্রাম। দেখুন গৌরাঙ্গ আমাদের সম্বন্ধটাকে কেমন মানেন। শ্রীবাসের বাড়িতেই দর্জির কাজ করতেন এক যবন,
এই গুণে মহাপ্রভু তাকে কৃপা করলেন, ভক্তের সেবা করে। একদিন দর্জি পাগল হয়ে আর রাস্তায় ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করছে, হরি বল হরি বল হরি বল বলে। তখন যবন শাসন কি হলো, যাকে দেখে সামনে তাকেই বলে দেখেছি দেখেছি দেখেছি। ওগো দেখেছি ভাই, দেখলে কি, খালি বলে দেখেছি দেখেছি দেখেছি। কি দেখলো সে আর বলে না, আর বললেই বা বুঝবে কে, তাই বলে দেখেছি দেখেছি দেখেছি। এই প্রথম কৃপা যবনের প্রতি। কাজীকে যেইভাবে কৃপা করলেন সে কথা চৈতন্য ভাগবতী স্বর্ণাক্ষরে বেশাবতার লিখেছেন। কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, চৈতন্য মঙ্গল যদি শুনে পাষণ্ডী যবন, সেও মহাবৈষ্ণব হয় ততক্ষণ। চৈতন্য ভাগবত যদি পাষণ্ডী যবনও পড়েন, তিনিও মহাবৈষ্ণব হয়ে যাবেন। এত অপূর্ব গ্রন্থ। সেখানে কাজী দমন লীলা স্বর্ণাক্ষরে লেখা আছে, সংকীর্তন রণোৎসব। সেদিন সারা নবদ্বীপ হয়েছিল দীপান্বিতা। সেদিন দীপাবলি নয়, দেওয়ালি নয়, কিন্তু নবদ্বীপ দীপান্বিতার মতোই শোভা ধারণ করেছিল। সমস্ত বৈকুণ্ঠ পার্ষদ নরের আকারে, সব দেবগণ ঋষিগণ নরের আকারে নেমে এসেছিলেন নদিয়ায়। সেদিন নদিয়া হয়েছিল গোলকধাম। ধন্য নবদ্বীপ, ধন্য 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 গৌরভূমি। প্রভু অলৌকিক ঐশ্বর্য বিস্তার করে সারা নদিয়া ভ্রমণ করে গিয়েছিলেন কাজীর গৃহে। সব লণ্ডভণ্ড ঘর দ্বার ভেঙে চুরে কাজী ভয়ে অন্তঃপুরে পালিয়ে গেছে। শেষে প্রভুর চরণে যখন শরণ নিল, বলল স্বপ্নে আমি এই প্রকার সেদিনই দেখেছি, বিরাট একটা সিংহ ঝাঁপ দিয়ে বুকের উপরে পড়ে আর গর্জন করছে, আর আমার বুক নখে চিরছে। তুই কীর্তনে আর বাধা দিবি, দিবি আর বাধা? আমি ভয়ে কাঁপছি, কিন্তু কাউকে কিছু বলিনি, তোমার শরণ নিলাম হে গৌর হরি। আসলে সংকীর্তনে বাধা দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না। সারা নদিয়ার পণ্ডিত সমাজ এসে আর আমার কাছে একযোগে প্রতিবাদ জানাল যে আজকাল নিমাই হরি সেজেছে, এখন আর নিমাই বলে না, গৌর হরি গৌর হরি। আর কি যে ধম্ম আনল বুঝি না, খালি হরি বল হরি বল আর হরি বল। এই সব উশৃঙ্খলে নদিয়া ভরে গেল। অকালে দুগ্গুৎসব, সেসব কথা বলতেও চাই না। সচি পিসির কালকের ছেলে সেও হরি সাজল, যুগটাই এমন। তো এমন ভাবে কাজীকে বোঝালো যে বেচারি করে কি, তুমি তো নদিয়ার রক্ষক শাসক, আমাদের মাথার মণি। দেখুন বিপ্র সমাজের কি দশা। বিপ্রকুল চূড়ামণি গৌর হরির নিন্দা করে আর কাজীর কাছে গিয়ে বলছে, তুমি তো নদিয়ার রক্ষক, আমাদের ঠাকুর। অতএব তুমি যদি নদিয়াকে না বাঁচাও তো বাঁচাবে কে? সচিপিসির ছেলে তো ভগবান হয়ে গেছে, গৌর হরি বলে আজকাল নিজেকে। আর কি হাই হাই হুই হুই দিন রাত, কি অস্থিরতা, ঘুমানোর জো নেই, সারা রাত চলছে। কারণ দিনের বেলা দরিদ্র ভক্তগণ কর্মে ব্যস্ত থাকেন, রাত্রিতেই কীর্তনের রোল ওঠে, ঘুমোবার জো নেই। শুনিয়া পাষণ্ডী সব অগ্নি হেন জলে, তাদের গাত্র দাও। সেই সব কারণে আমি বাধা দিয়েছিলাম, শাসক হিসাবে ক্ষমা কর। মহাপ্রভু তাকে হরিনাম নেওয়ালেন, ভক্তি দিলেন। কাজী চরণে পড়ে বলল, আজকের থেকে আমি তালাক দিলাম, আমি কেন, আমার বংশধর, কেউ আর সংকীর্তনে বাধা দেবে না। প্রভু সেই অঙ্গনেই জনমনোরঞ্জন ভুবন নৃত্য কীর্তন আরম্ভ করলেন।
অদ্ভুত সেই নৃত্য কীর্তন কাজীও নৃত্য করতে লাগলো, সঙ্গে সঙ্গে আসছে, সঙ্গে সঙ্গে নৃত্য করতে করতে মাঝপথে এসে প্রভু তাকে বিদায় দিলেন। এই যে কাজীকে আত্মসাৎ করলেন, এই ছলে সারা ম্লেচ্ছ জাতিকে প্রভু আপনার বলে গ্রহণ করে নিলেন। সেই দিনের থেকে সরস্বতীপাদ বলছেন ম্লেচ্ছ জাতির প্রতি তার যে অপার কৃপা, শুধু তাই নয়, তদ অপেক্ষা আরো নিচু জাতি যারা, ম্লেচ্ছ জাতি তো গো ভক্ষী, এখানে বলছেন গোঘ্না গোঘ্নাদপি, তারা কারা? যারা শ্বেতাঙ্গ, শ্বেতাঙ্গ যারা তারা তো সর্বভক্ষী, এরাও যা ব্যবহার করে না তারাও তা ব্যবহার করে, কিন্তু মহাপ্রভুর কৃপায় আজও তারা, এখানে সরস্বতী পাদ বলছেন অহ হেম গৌরাঙ্গ রঙ্গম রঙ্গঙ্কো জানাতি, তারা কৃপা পেয়ে অশ্রুধারায় ভাসছে। দেখেছেন কিনা আপনারা? না দেখলে দেখবেন, যখন শ্বেতাঙ্গ জাতি সহস্র সহস্র মিলে আর জয় সচিনন্দন গৌর হরি, জয় সচিনন্দন গৌর হরি বলে আর উদ্দণ্ড নৃত্য করতে থাকেন, তারা গণ্ডবে অশ্রুধারা প্রবাহিত হয়, সে একটা দেখবার মতো জিনিস। ভারতের মহানগরী তাদের নৃত্যে কেঁপে ওঠে। সেই শ্বেতাঙ্গগণ যখন ভারতের মহানগরীর পথে, রাজধানীর মহানগরীতে যখন উচ্চেশ্বরে সহস্র সহস্র জনের ভিতরে জয় সচিনন্দন গৌর হরি বলে আর নৃত্য করতে থাকেন, সে যে কি মধুর শোভা হয় দেখলে আপনিও চমৎকৃত হয়ে যাবেন। সেই দিনের কথা স্মরণ করে শ্রীল সরস্বতীপাদ বলছেন যে এমন কৃপা তো কোনোদিন কেউ দেখেনি, জবন এবং সাধারণ যারা তাদেরকে সবাই উপেক্ষাই করেছেন, কিন্তু ইনি এমন করুণার সিন্ধু যে জবন অপেক্ষা নিজ যারা সর্বভক্ষী পশুতুল্য জীবন যাদের, তাদেরকেও এমন কৃপা করেছেন যে তাদের অশ্রুধারায় আজ গণ্ড ভেসে যাচ্ছে, পাষাণ হৃদয় বিগলিত হয়েছে, এর ভিতরে কিছু রহস্য আছে। সেই রহস্যটি আর কিছু নয়, শান্তিপুর পুরন্দর অদ্বৈত প্রভুর কৃপা তাদের উপরে। চৈতন্য ভাগবতে তাও লিপিবদ্ধ আছে যে কি করে অদ্বৈত প্রভু আর মহাপ্রভুর কাছে বর চাইলেন, যে প্রভু যারা নিজ যারা পতিত তুমি আগে তাদেরকে কৃপা করবে, উচ্চকুল ধন বিদ্যার গৌরবে যারা তোমার ভক্তি এবং ভক্তকে স্বীকার করেনি তারা বসে থাক, তারা দেখুক, তারা এখন জ্বলে মরুক, আর যত দিনহীন কাঙাল পতিত তারা তোমার নাম গুণগানে নৃত্য করুক, জগৎ তোমার মধুমাখা নামে ভরে যাক, সবার মুখে জয় গৌর হরি, জয় সচিনন্দন, জয় নদিয়ার লতা, জয় নবদ্বীপ চন্দ্র, জয় মহা মহা মহেশ্বর, গৌর হরি, এই নিনাদ সারা ভুবন জুড়ে হোক। এই বর মহাপ্রভুর কাছে চেয়েছিলেন শ্রী অদ্বৈত প্রভু, তাই এত মহাভাবে সরূপিনী, অপর
Jai Jai Radha Ram Radhe Hari 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 Jai Jai Radha Ram Radhe
রাধা গোবিন্দ, জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ, শ্রী রাধা গোবিন্দ, জয় জয় রাশেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র, জয় জয় রাশেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা সখয়ী যত সখী বৃন্দ, জয় জয় ললিতা সখয়ী যত সখী বৃন্দ, জয় জয় শ্রী রূপমল জড়ি রতি মঞ্জরি অনঙ্গ, জয় জয় শ্রী রূপমল
ডাকতে পারে রাজা গোসাই ডাকতে পারে জলে ডাকতে পারে রাজা গোসাই ডাকতে পারে আমার রাধে কৃপা করো বলে রাধা তুমি তাকে বসে আমার রাধে দয়া করো বলে রাধা তুমি তাকে বসে রাধে Hare 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 Rama
राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे